আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বন্ধুগণ, আমরা এখন এসেছি ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা পরদিগন্ত উপজেলা গনিয়া সাইদিয়া দরবার শরীফ। গনিয়া সাইদিয়া দরবার শরীফ জিনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা শাহ সুফি সাইদুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাই, যিনি ভারতের কলিকাতা আলিয়া থেকে গোল্ডেন মেডেল পেয়ে দিন প্রচারের জন্য গনিয়া সাইদিয়া দরবার শরীফে এসেছেন, দিন প্রচার করেছেন। দিন প্রচার করে পবিত্র মাজার শরীফে তিনি শায়িত আছেন। এবং এখন যে মাজার শরীফটি দেখতেছেন, এই মাজার শরীফটি হচ্ছে গনিয়া সাইদিয়া দরবার শরীফের মরহুম পীর সাহেব কাবলা আল্লামা শাহ সুফি মুজিবুল হক নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, যিনি সারা বাংলাদেশের মধ্যে প্রায় 30টির মতো দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর এই মহান অলি তার জীবন দশায় অনেক ভালো কাজ করেছেন, অনেক শান্তির জায়গা আউলিয়া কেরামের দরবার, যেখানে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আমি জিয়ারত করেছি, মনটা অনেক শীতল হয়েছে। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই তিনি বলেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আউলিয়া কেরামের দরবারে চলে যাও, কারণ আউলিয়া কেরামের কাছে যাইলে আল্লাহকে পাওয়া যায়। আউলিয়া কেরামের কাছে গেলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায়। এই জন্য আপনারা বেশি করে জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের উসিলা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের উসিলায় আপনার দোয়া কবুল করবেন। গনিয়া সাইদিয়া দরবার শরীফে কামিল মাদ্রাসার অসংখ্য মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন।